কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগমনকে কেন্দ্র করে যে প্রস্তুতি চলছে তা পরিদর্শন করে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী 5 জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন রাজ্যে। উত্তর জেলার ধর্মনগরে বিবিআইর ময়দানে আয়োজিত সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশ নেবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিবিআইর ময়দান পরিদর্শন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে কথা বলে সংশ্লিষ্ট সকল বিষয়ে খোঁজ খবর নেন। মাঠ পরিদর্শন শেষে উত্তর জেলা হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। জেলা হাসপাতাল পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান, সবকটি জেলা হাসপাতালকে আরও উন্নত করা হবে, কারণ রাজ্যস্তরের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলির উপর প্রচণ্ড চাপ বেড়ে গেছে রোগী বেশি হওয়ার কারণে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থান থেকে এই রেফারেল হাসপাতালে যেতে রোগীদেরও অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে, তাই প্রত্যেকটি জেলা হাসপাতালে পরিকাঠামো সহ সকল দিকে উন্নত করে তোলা হবে। সোমবার উত্তরে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন দলের সাধারণ সম্পাদক টিঙ্কু রায় প্রমুখরা। আমাদের একটা পার্টির একটা প্রোগ্রাম, তো তার সাথে এখানে আসলে আমার হসপিটালও ভিজিটের একটা মেয়ের আগেও আমি এসেছিলাম, তো দেখলাম যে যে নির্দেশগুলো আমি দিয়ে গিয়েছিলাম সেগুলো হয়েছে কি না, সে রাত একবার জন্য এখানে এসেছে। আমরা মোটামুটি আমরা ডিসিশন নিয়েছি সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করবো, কারণ স্টেট হসপিটালের উপর প্রচণ্ড চাপ। তো আমাদের একটা চিন্তাভাবনা আছে যে স্টেট হসপিটালে যে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে সব কিছু যেন ডিস্ট্রিক্টেই থাকে, তাতে করে স্টেট হসপিটালের উপর চাপটাও কমবে আর পেশেন্টেরও সুবিধা হবে। অনেক পেশেন্ট এখান থেকে যেতে যেতেও অনেক সময় রাস্তায়ও মারা যায় এবং সময়ও লাগে আর অসুবিধা হয়। তো আমরা সেই চিন্তাভাবনা করে আমি সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে আমি যাচ্ছি। এর আগেও আমি এসে গেছিলাম, 20-25 দিন আগে একবার এসেছিলাম। তো আমি ওইটাই দেখতে এসেছিলাম যে যা যা বলে গেছি অনেকটা বেটার আমার কাছে মনে হলো, পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আর বাকি সমস্ত আরও অন্য ডিস্ট্রিক্ট হসপিটালেও যাবো, অনেকগুলো ডিস্ট্রিক্ট হসপিটালে গেছি, ট্রমা সেন্টার থেকে শুরু করে সমস্ত। এখানে যা শুনলাম গাইনোকোলজিস্টের একটু সংখ্যা কম আছে, কিছু লোড বেশি, তো আসলে বোঝা যায় কোথায় কী খামতি আছে। আমরা নিশ্চয়ই দেখবো এগুলো। আমাদের সুপার স্পেশালিটি এখন আমাদের এজিএমসির মধ্যে শুরু হয়ে গেছে 9টা ব্রাঞ্চে, তো সব জায়গায় আমরা ভাবছি যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে ভালো করে আমরা স্ট্রাগল করবো, এই কারণেই এলাম এখানে। স্যার, মহকুমা হাসপাতাল কাছের এখানে ভেন্টিলেশনেরও সমস্যা আছে আমি যা দেখলাম, তো প্রপারলি এগুলো আমি জানি না কীভাবে বানানো হয়েছে, তো নিশ্চয়ই এগুলো আমরা করবো। একটু আমি নিজেও ডাক্তার জানি, আমরা বেটার থেকে বেটারে যাওয়ার চেষ্টা করছি। রিপোর্ট, নিউজ বাংলা।